ভাইরা আমার আমাদের যুবক ভাইয়াদেরকে বলছি, বিশেষ করে ভাইরা আমি বিভিন্ন জায়গা বলার চেষ্টা করি, কত সাধিত জীবনে উপভোগ করেছেন। সালহাতু সঙ্গে বৌদি দিল খারাশ আজমুদে এক জামানা খাকে বাস, পাথরের মতো জীবন তো বহু কাটালেন, একটু মাটি হয়ে দেখেন কিছুদিন। রাত দুইটা তিনটা পর্যন্ত পছন্দ দলের খেলা দেখে ফুর্তি করেছেন অনেকদিন, একটু কিছু কালের জন্য মাঝে মধ্যে একটু পরীক্ষা করে হলেও ভোর রাতে উঠে কনকনে শীত উপেক্ষা করে দাঁড়িয়ে লম্বা রুকু সেজদা দিয়ে তেলাওয়াত দিয়ে সালাত আদায় করে সেজদা গিয়ে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে দেন। আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীর সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত আপনার কাছে সেই মুহূর্ত হবে যখন রবের সামনে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলতে পারছেন। একটু চেষ্টা করে দেখেন, একটু ট্রাই করেন। তো সাহাবা একরামের ভিতরে এই বৈশিষ্ট্য ছিল ভাইরা আমার, তারা রাত জেগে যে তাহাজ্জুদ পড়তেন, দিনভর যে সালাত আদায় করতেন, তাদের ইবাদত বন্দিগির ছাপ, এটার আলামত, এটার আভা, এটার চিহ্ন তাদের চেহারার উপর ভেসে উঠত। সিমাহুম ফি উজুহিহিম মিন আছারি সুজুদ, দীর্ঘ সময় সেজদা পড়ে থাকলে চেহারা লাল হয়ে যাবে, রক্ত জমে যাবে, অনেক সময় সেজদা পড়ে থাকলে। সেজদার উপরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে একটা চমৎকার আয়োজন হয়েছিল, একটা সেমিনার হয়েছিল সম্ভবত, আমি দেখেছিলাম, অসম্ভব উপকারী একটা প্রোগ্রাম হয়েছিল, এই ভিডিওটা সম্ভব হলে দেখে নেবেন। সেজদার বৈজ্ঞানিক বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন দিক সেখানে আলোচনা করা হয়েছে, অসাধারণ, যে সেজদার থেকে কীভাবে একজন ইমানদার দুনিয়ার সব কিছু অর্জন করতে পারে। ডক্টর আয়েজ আল কারনি সৌদি আরবের একজন বড় এবং বেশ জনপ্রিয় আলেমে দিন, তিনি বলেছেন যে আসমানের পথ মূলত জমিনে, আরশের পথ মূলত কোথায়? আরশ উপরে, কিন্তু এর পথ কোথায়? জমিনে, অর্থাৎ সেজদা। কারণ আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যেতে পারে কখন? সেজদায় গেলে। এই জন্য সাহাবিদের সেজদার আলামত আভা তাদের চেহারা ভেসে উঠত, তারা ইবাদত গুজার ছিলেন। আজকাল আমাদের আমল নাই, আমরা সব দাইল আল্লাহ, দাওয়াতের কাজ করি, এত দাওয়াতের কাজ করি আমাদের ইবাদতের সময় নেই, ঠিক না বেঠি? আমি এমন দায়ীও জানি, এক জায়গায় গেছি এক প্রোগ্রামে, এক ভাই আমার হাত ধরে বলতেছে, ভাই আমাদের এখানে একজন নাম করা দায়ী আছে, ফেসবুক দায়ী, ওনার এক একটা পোস্টে হাজার হাজার লাইক পড়ে, উনি সারাদিন শুধু ভিডিও অডিও এবং বিভিন্ন ইসলামিক আর্টিকেল পোস্ট করতে থাকে, এমন এমন কথা লেখে যেগুলো শুনলে মানে আপনার দিল গলে যাবে সোজা কথা, খুব ভালো ভালো কাজ করে মাশাআল্লাহ। তো আমি বললাম নামটা কি? নাম বলার সাথে আমি চিনি, আমি কি এটা তো ভালো করে চিনি, তো আমারও ফ্রেন্ড লিস্টে আছে, অনেক পপুলার মানুষ তো। হ্যাঁ, কী হয়েছে? বলো যে ভাই একটা দিনও আমাদের মহল্লার মসজিদে ওনার ফজরে আমরা পাই না। আমি বলি আসলে কি তাই? বলে হ্যাঁ তাই। বলে যে আপনি একটু নসিহত করে যান। পরে আমি ধরে যতটুকু পারছি একটু নসিহত করে চলে গেছি। আমাদের আজকে অবস্থা হলো এত দাওয়াতি কাজে ব্যস্ত, আমাদের ইবাদত করার সময় নেই। এটা হলো ওই পরীক্ষার্থীদের মতো যে পরীক্ষার টেনশনে তার পড়ার টাইম পায় না, ব্যাপারটা সেরকম হয়ে গেল না? কে শিখেছে আপনাকে এই দাওয়াতি কাজ? কার থেকে শিখছেন এই পাগলামো? নিজের ইবাদতের খবর না, নিজের আমলের খবর না, নিজের তাসবিহ তেলাওয়াতের সময় নাই, সকাল সন্ধ্যার আমল করতে পারেন না, দৈনিক তেলাওয়াত করতে পারেন না, আপনি ফেসবুকে দাওয়াতি কাজ করতে করতে উল্টে ফেলাইতেছেন, শয়তানের ধোকায় বলে। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যার আজীবনের পুরোটা জীবনের ভিতরে মুহূর্ত আল্লাহর জন্য দিয়ে দিছি, সেই মানুষটাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা, আপনি যখন অবসর হন, কোত্থেকে অবসর হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, যখন অবসর হবেন তখন আল্লাহর দিকে রুজু হন, অর্থাৎ ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে মগ্ন হন। তিনি কি আমাদের মতো দুনিয়ার ধান্দা সারাদিন ব্যস্ত থাকতেন, যে ব্যবসা বাণিজ্য কর্পোরেট দুনিয়া এগুলো থেকে ফ্রি হলে আল্লাহ ইবাদত করতে বলছে? না, দাওয়াতি কাজ থেকে অবসর পাইলেই তখন আল্লাহর দিকে রুজু হতে বলছে। রমজানের শেষ 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে যেতেন ইতিকাফে, ব্যক্তিগত ইবাদত বন্দেগী, সাহাবীদেরকে উৎসাহ দিতেন। আজ আমাদের অনেকেই আছে ফেসবুকে, আমরা এত দাওয়াতি কাজ করি মাশাআল্লাহ, মাগার ব্যক্তিগত আমলের ব্যাপারে একেবারে ঠন ঠন আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তিগত আমলে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন।